pulled away that time. That is a cracking shot. Nicely picked up, but it's misjudged at the boundary by বিধ্বংসী রূপে ফিরছে মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ আলোচনার শেষ কবে তা কেউ বলতে পারছেন না। এমনকি এখন নির্বাচকদের মধ্যে থেকেও একটি বিশেষ গ্রুপ রিয়াদকে দেখতে চাচ্ছে বিশ্বকাপের মাঠে লাল সবুজ জার্সি গায়ে। তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হল রিয়াদের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি এখনও। মিরপুরের প্র্যাকটিস ম্যাচেও দেখা যাচ্ছে না রিয়াদকে। এরই মধ্যে আজকে রিয়াদকে নাইম এবং জাকিরদের সাথে দেখা গেল মিরপুরের মাঠে। ব্যাট হাতে নেটে অনেকক্ষণ প্র্যাকটিস করলেন। প্র্যাকটিস বললে ভুল হবে, কারণ রীতিমতো নেট বোলারদের দুঃস্বপ্ন হয়ে এসেছিলেন রিয়াদ। একের পর এক শট খেলতে খেলতে বোলারদের দিশেহারা বানিয়ে ফেলেছেন এই ফিনিশার। প্রথম দিকে ক্রিজে দাঁড়িয়ে সজোরে করেছিলেন পাওয়ার হিটিং, লং অফ এবং লং অনের দিকে বেশি শট খেলেছিলেন। এরপরে রিয়াদ আস্তে আস্তে বনে যায় এবিডি ভিলিয়ার্স। মাঠে প্রায় সব দিকেই 360 ডিগ্রি শট খেলতে থাকেন তিনি। ডাউন দ্য উইকেটেও আসেন কয়েকবার, কোনো বল বাজেভাবে মিস করেননি রিয়াদ। হয়তো সব সমালোচনার জবাব দিচ্ছে ব্যাট দিয়ে। নিশ্চুপ মানুষটা আর একবার ব্যাট দিয়েই মিরপুরের মাঠে কথা বলে গেলেন। অন্যদিকে রিয়াদের হঠাৎ মাঠে আসাকে অনেক বড় ইতিবাচক দিক হিসেবেই দেখছেন অনেকে। এশিয়া কাপের দলে নেই রিয়াদ, তবে মাঠে প্র্যাকটিসে আসছেন। এ থেকে বোঝা যায় আর সবার মতো রিয়াদ নিজেও মুখিয়ে আছেন বিশ্বকাপ দলে থাকার জন্য।